রাজ্যে ইতিমধ্যে আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। তো কবে আপনাদের ইন্টারভিউ হচ্ছে, এর পাশাপাশি আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করতে হবে, পুরো ডিটেলস আমরা দেখে নেব। তো অবশ্যই ওটাকে স্কিপ করবেন না, তার আগে আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার যে লাইক বাটনটি রয়েছে, এই লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে লাইক দিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব দেখতেই পাচ্ছেন সেই সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি, এখানে বলা রয়েছে নোটিশড ওয়ার্ক ইন ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি আপনাদের সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে, যেটাকে ইংরেজিতে বলা হয়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কী কী ডকুমেন্টস লাগবে এবং এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা কিন্তু বলা রয়েছে, এবং কবে আপনাদের ইন্টারভিউ হবে সেটাও কিন্তু বলা রয়েছে, সেটা আমরা এক এক করে আলোচনা করব। তো প্রথমেই আপনাদের বলা রয়েছে যে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে গ্র্যাজুয়েট, এর পাশাপাশি বলা রয়েছে যে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এখানে বলা রয়েছে যে আপনাদের যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ আপনার যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদের কিন্তু নাম রয়েছে কৃষক বন্ধু। তো এই কৃষক বন্ধুতে আপনাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আপনার যারা আগ্রহী রয়েছেন কৃষক বন্ধুতে জব করার জন্য, তো আপনাকে এখানে আবেদন করতে পারেন, সরাসরি ইন্টারভিউ মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। তো এছাড়াও 3 নম্বর অপশানে কিন্তু বলা রয়েছে যে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কৃষক বন্ধু রিলেটেড ওয়ার্কে, অর্থাৎ কৃষক বন্ধু কাজে কিন্তু আপনাদের দক্ষতা চাওয়া হয়েছে। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 4 নম্বর অপশানে বলা রয়েছে যে বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনাদের কিন্তু কম্পিউটারের উপর সাধারণ জ্ঞান কিন্তু থাকতে হবে এবং কম্পিউটার কোর্সের একটি সার্টিফিকেট থাকতে হবে। এরপর এখানে বলা রয়েছে যে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা এখানে যারা যারা আবেদন করবেন এক্ষেত্রে ডকুমেন্টস কিন্তু আপনার যেগুলো লাগবে যে আপনার গ্র্যাজুয়েটের সার্টিফিকেট এবং মার্কশিট, সেটা জেরক্স দিতে হবে। এর পাশাপাশি আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে যে আপনার বয়স তার একটি প্রমাণপত্র দিতে হবে। এরপর আপনি যে কৃষক বন্ধুতে যে কাজ করেছেন আগে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটা দিতে হবে। এবং এখানে আপনাদের যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে তার কিন্তু একটা প্রমাণ দিতে হবে। এর পাশাপাশি আপনাদের কী কী, অর্থাৎ যে ডকুমেন্টস, আপনার নাম, আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এগুলোর আপনি প্রমাণ কিন্তু দিতে পারেন। এরপর এখানে বলা রয়েছে আপনাদের নিয়োগ করা হচ্ছে 30/3/2020, অর্থাৎ মার্চ মাসের 30 তারিখ কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে। এবং আপনার ইন্টারভিউ হচ্ছে সকাল 11টার দিকে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন সকাল 11টার দিকে মার্চ মাসের 30 তারিখ আপনাদের ইন্টারভিউ হচ্ছে। তো এই ডেটে কিন্তু আপনাদের সেখানে উপস্থিত থাকতে হবে। তো কোথায় উপস্থিত থাকতে হবে সেটা কিন্তু বলা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বিডিও অফিসে, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো এই অফিসে আপনাদের থাকতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট রয়েছে কিন্তু পূর্ব বর্ধমান। তো আপনারা যারা পূর্ব বর্ধমান থেকে রয়েছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং পোস্ট অফিসে আপনাদের থাকতে হবে কোথায়, বুটবুট। তো এই পোস্ট অফিসে আপনাদের যারা যাদের বাড়ি রয়েছে এবং ডিস্ট্রিক্ট যাদের পূর্ব বর্ধমান রয়েছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া এখানে কিন্তু কোনো বায়োডাটা ফর্ম নেই, তো আপনারা কিন্তু সিম্পলি দেখে নিতে পারছেন। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে আপনার হাজির হতে হবে 30/3/2020 তারিখে সকাল 11টার দিকে, এবং 1 ঘন্টা আগে আপনি সেখানে উপস্থিত হবেন যদি আপনার কোনো ভেরিফিকেশান হয়ে থাকে সেজন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনারা অন্য কোনো ডিস্ট্রিক্টে আমাদের ভিডিও ওয়াচ করে থাকেন, তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানিয়ে দিন। যখনই আপনার ডিস্ট্রিক্ট রিলেটেড এরকম নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি চলে আসবে সবার আগে আমি আপনাদের জানিয়ে দেবো, এবং সেই ভিডিও মিস না করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনকে অল করে রাখবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর সদা সর্বদা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।